আমরা আজকে যাচ্ছি বেলুড় মঠ। সেই বেলুড় মঠের ব্লগিং তোমাদের সাথে আজ আমি শেয়ার করব, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমরা কেমন এনজয় করলাম বেলুড় মঠে গিয়ে। দেখা যাক কি হয়, দেখতে থাকো। আমরা হাওড়া স্টেশন থেকে বেলুড় মঠ যাওয়ার বাস ধরে নিয়েছি। আমরা বাসে বসে আছি, এক্ষুনি বাস ছাড়বে। এখন বিকাল 5টা, 5টার সময় আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে। এরপর আমরা বেলুড় মঠের গেটের সামনে এসে গেছি। এই গেট দিয়ে সোজা গেলে প্রথমে বাঁদিকে পড়বে মায়ের মন্দির, তারপরে একটু গেলে মূল মন্দিরটা পড়বে। 1938 সালের 14ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ 40 একর জায়গা নিয়ে এই বেলুড় মঠটি স্থাপিত করেন। এই বেলুড় মঠের মন্দিরে অনেকগুলো মন্দির আছে, যেমন মায়ের মন্দির, স্বামী ব্রহ্মানন্দের মন্দির, এছাড়াও আছে স্বামী বিবেকানন্দের মন্দির, আর একটি শ্রীরামকৃষ্ণ মিউজিয়াম আছে। এছাড়াও আছে গঙ্গার ঘাট, এটি হুগলি নদীর তীরে অবস্থিত। আমরা যখন গেছিলাম তার একটু পরে আরতি শুরু হয়েছিল। একটুখানি ঘুরে আমরা তারপর মূল মন্দিরে আরতি দেখার জন্য প্রবেশ করেছিলাম। আপনাদের চারিদিকটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো সেই গঙ্গার ঘাট। সন্ধ্যের পর থেকে এখানে আর কাউকে থাকতে দেয় না, সবাইকে আরতি দেখার জন্য মূল মন্দিরে প্রবেশ করতে হয়। এরপর আমরা 7:30 নাগাদ এখান থেকে বেরিয়ে পড়লাম, আরতি দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা বাড়িতে এসে গেছি বেলুড় মঠ ঘুরে। মোটামুটি ভালোই ঘুরেছি, আর বেশ গরম ছিল আজকে। আমাদের বাড়ি থেকে বেলুড় মঠ বেশি দূরে না, আরতি দেখলাম, একটু সন্ধেই হয়ে গেছিলো যেতে। খারাপ না, বেশ ভালোই লাগলো, ছোট একটা উইকেন্ড ভালোই কাটলো। আপনারাও ঘুরে আসুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, খুব খুব সুন্দর জায়গা। এইখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। আপনারা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।